হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আজকে ইন্ডিয়ান ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থ্রি। তো পার্ট ওয়ান এবং পার্ট টু অলরেডি আমি পাবলিশ করেছি এবং তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো, অনেকে লাইক করেছো, কমেন্ট করে জানিয়েছো। আর আজকে থার্ড পার্ট, তোমাদের WBCS-এর জন্য অ্যাডমিট কার্ড অলরেডি ইস্যু হয়ে গেছে, তো এটাই লাস্ট পার্ট হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার বেসিস কিছু ডেটা এবং তথ্য নিয়ে আমি আজকের ভিডিওটি বানিয়েছি। আশা করি ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং পরীক্ষার জন্য তোমাদের খুবই উপকারী হবে। শুরু করছি আজকের ভিডিও। আজকে ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইন্ডিয়া জিডিপি গ্রোথ রেট ফর দ্য কারেন্ট ফিসক্যাল ফাইন্যান্সিয়াল ইয়ার 2020 অ্যাজ এস্টিমেটেড বাই দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF? তো এই বছরে সবথেকে কনফিউশন কোশ্চেন যদি হয় আমি এটাকে বলবো, কেননা জিডিপি ডেটা ইন্ডিয়ার এতবার রিভিশন হয়েছে আর এতগুলো অর্গানাইজেশান জিডিপি ডেটা এস্টিমেট করেছে, তো এই জিনিসটা তোমাদের অনেককেই কনফিউজড করতে পারে। তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ডেটা দেখতে পারো, তো যার জন্য এটা একদম লেটেস্ট। এরপরে যদি কোনো আপডেটও আসে তো সেটা তোমাদের পরীক্ষায় আর লাগবে না, ঠিক আছে? তো এই ডেটাটা আমি তোমাদের সব কম্পাইল করে এখানে সব দিয়েছি, কোন কোন অর্গানাইজেশন কত কত এস্টিমেশন করেছে, এবং আশা করি তোমাদের খুব সুন্দরভাবে মনে থাকবে জিনিসটা। তো IMF যেটা এস্টিমেশন করেছে সেটা হচ্ছে 4.8%, ঠিক আছে? IMF হচ্ছে 4.8% মনে রাখো, আর বাকি যেগুলো আছে সবগুলোই 5%, খুবই ইন্টারেস্টিং, সবগুলোই 5%, ঠিক আছে? দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI যে জিডিপি এস্টিমেশন দিয়েছে 2019-20 বা ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-এর জন্য, সেটা হচ্ছে 5%। ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেও জানিয়েছে যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ হবে 5% ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-20। আর আমাদের NSO যেটা রয়েছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, তারও এস্টিমেশন হচ্ছে 5%। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF জিডিপি গ্রোথ এস্টিমেশনে একটু পেসিমিস্টিক ভিউ নিয়েছে, মানে একটু কম, 5-এর থেকে একটু কম, 4.8% দিয়েছে। আগে সেটা 6.1% ছিল, আগেরটা ভুলে যাও, ওটা আগে পরীক্ষায় আসবে না। আগে কত ছিল, যেটা অক্টোবরে ছিল, এটা হচ্ছে রিসেন্ট দিয়েছে ডিসেম্বরে। আর ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এর জন্য হচ্ছে বলেছে 5.8%, যেটা আগে 6.5% ওদের এস্টিমেশন ছিল, এটা ভুলে যাও, ঠিক আছে? তো জিডিপি গ্রোথ এস্টিমেশন অ্যাজ পার IMF ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-এর জন্য হচ্ছে 4.8%, আর বাকি RBI, NSO, ওয়ার্ল্ড ব্যাঙ্ক সবাই হচ্ছে 5% বলেছে। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের 2021-এর জন্য এস্টিমেশন হচ্ছে 5.8%। তো আশা করি জিডিপি গ্রোথ এস্টিমেশন নিয়ে কোশ্চেন আসলে এর মধ্যেই আসবে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য কারেন্ট ইনভেস্টমেন্ট লিমিট ফর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট বন্ডস আফটার দ্য রিসেন্ট ডাইরেকশনস অফ RBI? তো ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স কারা? যারা হচ্ছে আমাদের বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানিতে অ্যাজ এ ইনভেস্টার ইনভেস্ট করবে, কিন্তু তার ওনারশিপ নিতে পারবে না, মানে FDI যেটা আমরা শুনেছি, FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটাও কিন্তু ফরেন থেকেই আসে, কিন্তু FPI যেটা, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স সাথে ডিফারেন্স হচ্ছে, FDI এর ক্ষেত্রে যখন কোনো ইনভেস্টারের স্টেক 50%-এর বেশি হয়ে যাবে তখন সে কোম্পানির মালিকানা বা ওনারশিপ নিতে পারবে, বা তার শেয়ার পার্সেন্টেজ যত বাড়বে তার সেই কোম্পানির উপর তাদের ওনারশিপ তত বাড়বে, কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টারের ক্ষেত্রে সেই ওনারশিপটা কিন্তু তারা নিতে পারবে না। এটা হচ্ছে FDI এবং FPI এর মধ্যে ডিফারেন্স। তো রিসেন্ট গাইডলাইন্স অনুযায়ী কর্পোরেট বন্ডসের ক্ষেত্রে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কতটা ইনভেস্ট করতে পারবে ম্যাক্সিমাম লিমিট, এটা হচ্ছে 30%। আগে 20% ছিল, সেটাকে বাড়িয়ে এখন 30% করা হয়েছে, 20% থেকে বাড়িয়ে এখন 30% করা হয়েছে। নেক্সট হচ্ছে, অ্যাজ পার ডেটা রিলিজড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ টাচড এ নিউ হাই। তো যারা আমাদের আগের ভিডিও দেখেছো তারা এই কোশ্চেনটা আগেও পেয়ে থাকবে, কিন্তু তোমাদের জন্য একটু দুঃখের বিষয় যে এটা কিন্তু ডেটাটা চেঞ্জ হয়েছে। আর একটা ভালো নিউজ হচ্ছে যে তোমাদের পরীক্ষার আগে আর এই ডেটা চেঞ্জ হবে না। December 27 যেটা পাবলিশড হয়েছে সেটা হচ্ছে 457.5 বিলিয়ন USD, এটা হচ্ছে ইন্ডিয়ার প্রেজেন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটা হচ্ছে অল টাইম হাই। আগে 451টা অল টাইম হাই ছিল, এরপর আর নতুন ডেটা তোমাদের পরীক্ষার আগে আসবে না। নেক্সট হচ্ছে, অ্যাজ অন November 1, 2019 নাম্বার অফ মহারত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, অ্যাজ অফ নাও আমাদের মহারত্ন কোম্পানি কটা রয়েছে? আমাদের বর্তমান মহারত্ন কোম্পানি রয়েছে 10টা এবং নবরত্ন কোম্পানি রয়েছে 14টা, 14 নাম্বার অফ নবরত্নস কোম্পানি অ্যান্ড 10 নাম্বার অফ মহারত্নস কোম্পানি। তো মহারত্ন এবং নবরত্ন এদের হচ্ছে PSU কোম্পানি যেগুলো রয়েছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস কোম্পানিগুলোর ক্ষেত্রেই এই মহারত্ন এবং নবরত্ন এই স্ট্যাটাস দুটো দেওয়া হয়। তো মহারত্ন এবং নবরত্ন কোম্পানির স্ট্যাটাস দেওয়ার ক্রাইটেরিয়া কী আছে ওগুলো এখানে বললে অনেক ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে, তো তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা দেখে নিতে পারো। আমি এখানে শুধু বর্তমান
কটা নাম্বার সেটা দিয়েছি। মহারত্ন হচ্ছে 10টা, নবরত্ন হচ্ছে 14টা। নেক্সট হচ্ছে ফিফথ বাই মান্থলি মনিটারি পলিসি 2019-20, যেটা 5th ডিসেম্বর পাবলিশ হয়েছে। সেটা হচ্ছে রেপো রেটকে আনচেঞ্জ রেখেছে, আগে যেটা রেপো রেট ছিল সেটাই রেখেছে, সেটা কত। তো এটা আমার আগের ভিডিওতেও ছিল, সেখানে আগের ডেটাটা ছিল কিন্তু ওটা এইবারেও চেঞ্জ হয়নি। তো রেপো রেটকে আনচেঞ্জ রেখেছে, সেটা হচ্ছে 5.15। তো প্রেজেন্ট রেপো রেট হচ্ছে 5.15। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যদি তোমাদের রিভার্স রেপো রেট বলে, রিভার্স রেপো রেট হচ্ছে যখন আরবিআই অন্য কোনো ব্যাংকের কাছ থেকে লোন নেবে, তো এক্ষেত্রে আরবিআই সবসময় অ্যাডভান্টেজেস কন্ডিশনে থাকবে। মানে আরবিআই যখন অন্য ব্যাংকের কাছ থেকে লোন নেবে, তখন সেই ইন্টারেস্ট রেটটা কিন্তু রেপো রেটের থেকে কম হবে এবং 0.25% কম হবে। তো এখান থেকে 0.25 কমিয়ে দিলে 4.9%। তো প্রেজেন্ট রিভার্স রেপো রেট হচ্ছে 4.9%। আর ব্যাংক রেট যেটা, ব্যাংক রেট হচ্ছে অন্য কোনো ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে লোন নেবে লং টার্মের জন্য। তো রেপো রেট যেমন শর্ট টার্মের জন্য অন্য কোনো ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে নেয়, তো একইভাবে অন্য কোনো ব্যাংক আরবিআইয়ের কাছ থেকে যখন লং টাইম লোন নেবে, তখন সেটা হচ্ছে ব্যাংক রেট। তো ব্যাংক রেটটা কী হবে, রেপো রেটের থেকে 0.25 বেশি হবে। তো 0.25 বেশি হওয়া মানে 5.4%। ঠিক আছে, তোমরা এই তিনটে ডেটা একটু মনে রাখবে। তো রেপো রেটটা মনে রাখো, রেপো রেট হচ্ছে 5.15। তো এর থেকে 0.25 মাইনাস করলে হচ্ছে রিভার্স রেপো, আরবিআই যেখানে অ্যাডভান্টেজ কন্ডিশনে থাকবে, আর তার থেকে 0.25 যোগ করলে 5.4%, সেটা হচ্ছে ব্যাংক রেট। এখানে একটা কোশ্চেন একবার এসেছিল যে তো 25 BPS, মানে হচ্ছে বেসিস পয়েন্ট, 25 বেসিস পয়েন্ট কমানো বাড়ানো মানে কী বোঝায়। মানে যদি বলা হয় যে রেপো রেটকে 25 বেসিস পয়েন্টে বাড়ানো হলো, তো 25 বেসিস পয়েন্ট মানে হচ্ছে 0.25, ঠিক আছে, 0.25%। যদি 5 BPS বলে, তাহলে 0.05 যা থাকবে তাকে 100 দিয়ে ভাগ করো, যেটা থাকবে সেটা হচ্ছে তত পার্সেন্টেজ বাড়ানো বা কমানো। তো এখানে যদি এই ডিফারেন্সটা যদি দেখো, যে রেপো রেটের সাথে ডিফারেন্স কত, 25 BPS বা 0.25%। নেক্সট হচ্ছে হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড 1 ট্রিলিয়ন ট্রিজ ইনিশিয়েটিভ টু গ্রো, রিস্টোর অ্যান্ড কনজার্ভ 1 ট্রিলিয়ন ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বাই 2030। তো এই প্রথমে একটা ভালো ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে যে 1 ট্রিলিয়ন ট্রিজ গ্রোন করা হবে, রিস্টোর করা হবে অ্যান্ড কনজার্ভ করা হবে। সেটা কে ইনিশিয়েট করছে, UNDP, হু, ইউরোপিয়ান ইউনিয়ন নাকি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম? তো এটা গেস করলে তোমাদের ভুল হয়ে যেতে পারে, অনেকে UNDP ভাবতে পারো, কিন্তু এই ইনিশিয়েটিভটা নিচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই ইনিশিয়েটিভ নিচ্ছে। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আরেকটা রিপোর্ট পাবলিশ করে, যেটা আমি তোমাদের আমার র্যাঙ্কের ভিডিওতে পড়েছিলাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স রিপোর্টটা পাবলিশ করে, এবং যাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 112। এবং এই যে অ্যানাউন্সমেন্টটা সুইজারল্যান্ড দাভোসে হলো 21 জানুয়ারি 2020, এবং সেখানে উপস্থিত ছিল আমাদের এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট গ্রিটা থানবার্গ। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে বলেছিলাম, গ্রিটা থানবার্গ ইনি হচ্ছেন একজন সুইডেন গার্ল, আর US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার সুইজারল্যান্ড। নেক্সট আসি, হুইচ কমোডিটি ইন্ডিয়া ইম্পোর্টস মোস্ট? তো ইন্ডিয়া সবথেকে বেশি ইম্পোর্ট করে নিচের কোনটি, গোল্ড। ঠিক আছে, ডায়মন্ড মারবে না, ডায়মন্ড হচ্ছে এক্সপোর্ট, বলা থাকলে ডায়মন্ড হতো। তো ইম্পোর্ট আর এক্সপোর্টের কমোডিটি লিস্ট আমি তোমাদের আগে বলেছিলাম যে ইম্পোর্টের ক্ষেত্রে ইন্ডিয়া সবথেকে বেশি ইম্পোর্ট করে ক্রুড পেট্রোলিয়ামকে, এবং সবথেকে বেশি এক্সপোর্ট করে রিফাইন্ড পেট্রোলিয়াম বা রিফাইন্ড মিনারেল অয়েলস এবং রিফাইন্ড পেট্রোলিয়াম বা পরিশোধিত যেটা তেল, সেটাকে ইন্ডিয়া সবথেকে বেশি এক্সপোর্ট করে, আর র পেট্রোলিয়ামকে ইন্ডিয়া সবথেকে বেশি ইম্পোর্ট করে বা বাইরের দেশ থেকে কিনে নিয়ে আসে ক্রুড পেট্রোলিয়ামকে। আর পেট্রোলিয়ামের পরেই যদি র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক ধরা হয়, তো সেকেন্ড র্যাঙ্কের ক্ষেত্রে ইন্ডিয়া সবথেকে বেশি সোনা কিনে নিয়ে আসে, মানে সোনা হচ্ছে ইম্পোর্টের দিক থেকে সেকেন্ড, আর এক্সপোর্টের দিক থেকে কমোডিটি ওয়াইজ এক্সপোর্টের দিক থেকে সবথেকে বেশি হচ্ছে ডায়মন্ড, সবথেকে বেশি এক্সপোর্ট করে ডায়মন্ড। তো এখানে ডেটাগুলো দেওয়া আছে, ইম্পোর্টের ক্ষেত্রে ক্রুড অয়েল সবথেকে বেশি, তারপরে হচ্ছে গোল্ড, আর এক্সপোর্টের ক্ষেত্রে সবথেকে বেশি হচ্ছে প্রসেস পেট্রোলিয়াম অয়েলস, সেকেন্ড হচ্ছে ডায়মন্ড। নেক্সট আসি, অ্যাজ পার দ্য রিপোর্ট ওয়ার্ল্ড গোল্ড আউটলুক 2020 পাবলিশড বাই দ্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল রিসেন্টলি, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড ইন বাইং গোল্ড।
তো সোনা কেনার দিক থেকে ইন্ডিয়ার র্যাঙ্ক পৃথিবীতে কত? সিক্সথ। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে সিক্সথ, এবং ইউ শুড রিমেম্বার অলসো দ্যাট ইন্ডিয়া ইজ ফিফথ লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও, এবং ওয়ার্ল্ডের সব থেকে বেশি সোনা কিনে থাকে হচ্ছে চায়না। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল যে রিপোর্টটা পাবলিশ করেছে ওর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। কারেন্টলি আরবিআই এর কাছে 625 টন গোল্ড রয়েছে, 625 টনস অফ গোল্ড বর্তমান আরবিআই এর কাছে রিজার্ভ রয়েছে। এটা হচ্ছে 6.6% অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তো ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কী কী থাকে সেটাও আমার পুরোনো ভিডিওতে তো বলা আছে। একটা হচ্ছে গোল্ড থাকবে, সেকেন্ড হচ্ছে ফরেন কারেন্সিস থাকবে, তারপরে স্পেশাল ড্রয়িং রাইটস থাকবে, অ্যান্ড রিজার্ভ ট্রান্সি বা রিজার্ভ পজিশন ইন IMF। নেক্সট হচ্ছে দেয়ার আর হাউ মেনি অপারেশনাল RRBs ইন ইন্ডিয়া, মানে রিজিয়নাল রুরাল ব্যাঙ্ক ইন্ডিয়াতে অপারেশনাল কটা? তো এটা হবে 56। বর্তমানে ইন্ডিয়াতে 56টা RRB বা রিজিয়নাল রুরাল ব্যাঙ্ক রয়েছে, এবং এগুলোকে যদিও অ্যামালগেট করার কথা ঘোষণা করা হয়েছে কিন্তু এখনও হয়নি। তো এগুলো অ্যামালগেট বা মার্জার হওয়ার পরে 38টা বা তার থেকে কম হয়ে যেতে পারে, কিন্তু এখনও হয়নি। বর্তমান অপারেশনাল হচ্ছে 56টা। আর RRBতে স্টেক কার কত থাকে? সেন্ট্রাল গভর্নমেন্টের 50%, আর কোনো একটা স্পন্সার্স ব্যাঙ্ক থাকে, তো যে ব্যাঙ্ক স্পন্সার্স করে সেই ব্যাঙ্কের 35%, আর যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে ব্যাঙ্কটা বা যে স্টেটে অবস্থিত সেই স্টেট গভর্নমেন্টের 15% শেয়ার থাকে। আর নাম্বার রিলেটেড আরেকটা ইনফরমেশান, বর্তমান হচ্ছে স্টক এক্সচেঞ্জ কটা রয়েছে ইন্ডিয়াতে? তো সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি অ্যাপ্রুভড 23টা স্টক এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট। তো 23টার মধ্যে দুটো হচ্ছে BSE এবং NSE, বোম্বে স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বাকি 21টা হচ্ছে রিজিওনাল স্টক এক্সচেঞ্জ। তাহলে দুটো আর 21টা টোটাল হচ্ছে 23টা স্টক এক্সচেঞ্জ রয়েছে বর্তমান ইন্ডিয়াতে। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া স্টাবলিশড হয়েছিল 1992তে আন্ডার সেবি অ্যাক্ট 1992। তো এটা হচ্ছে একটা স্ট্যাটিউটরি বডি, যদিও 1988 এ স্টাবলিশড হয়েছিল অ্যাজ এ নন স্ট্যাটিউটরি বডি, তারপর সেবি অ্যাক্ট 1992তে স্ট্যাটিউটরি বডি হিসাবে কাজ করতে শুরু করে। নেক্সট হচ্ছে কন্ট্রিবিউশন অফ সার্ভিস সেক্টর ইন ইন্ডিয়ান ইকোনমি। সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন কত? তো তোমরা আগে অ্যান্সারটা না দেখে একটু নিজেই মনে মনে ভাবো কত হবে। খুব ইজি কোয়েশ্চেন, বারবার আসে, তো আমি তবু রিপিট করেছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তো এটা কত হবে? এক্স্যাক্ট ফিগার হচ্ছে 54%, এবং বাকি অ্যাগ্রারিয়ান বা এগ্রিকালচারের কন্ট্রিবিউশন হচ্ছে 17%, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর মিলে 17%, আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হচ্ছে 29%, আর সার্ভিস সেক্টর হচ্ছে 54%। আর এখানে 17% যেটা এগ্রিকালচারাল কন্ট্রিবিউশন আছে তাতে ইন্ডিয়ান পপুলেশান 53% ডিপেন্ড করছে, তার মানে 53% অফ ইন্ডিয়ান পপুলেশান ইজ কন্ট্রিবিউটিং টু 17% অফ ইন্ডিয়াস GDP, দ্যাট ইজ অন এগ্রিকালচারাল সেক্টর। নেক্সট হচ্ছে নির্ভীক স্কিম অ্যানাউন্সড ইন September 2019 ইজ রিলেটেড টু। নির্ভীক স্কিম কী রিলেটেড? নির্ভীক স্কিম হচ্ছে এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্স স্কিম। এর আন্ডারে কী হবে? লেন্ডিং প্রসেস কি ইজি করা হবে, মানে এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্টকে বাড়ানোর জন্য লোন অ্যাভেলেবেল করানো হবে, এবং ওই লোনের যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের ইন্স্যুরেন্স করানো থাকবে আপ টু 90%। তো এটা হচ্ছে নির্ভীক স্কিম ইজ রিলেটেড টু এক্সপোর্ট ক্রেডিট ইন্স্যুরেন্স। নেক্সট হচ্ছে ই বিক্রয় অকশন প্ল্যাটফর্ম লঞ্চড বাই ই বিক্রয়। রিসেন্টলি আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন লঞ্চ করেছিলেন, এটা হচ্ছে লঞ্চড বাই যদি বলে তাহলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আর এর অবজেক্টিভ হচ্ছে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ই অকশন প্ল্যাটফর্ম। ই অকশন প্ল্যাটফর্ম মানে ব্যাংকের যে ইমুভেবল প্রপার্টি রয়েছে বা নন পারফর্মিং অ্যাসেটস রয়েছে সেগুলোকে অনলাইন অকশন করানোর জন্য, অনলাইন অকশন করানোর জন্য ই বিক্রয় প্ল্যাটফর্মটা লঞ্চ করানো হয়েছে, এটা হচ্ছে বাই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। নেক্সট হচ্ছে অন January 1, 2020 মানি অ্যাপ্লিকেশান ওয়াজ লঞ্চড। মানি অ্যাপ্লিকেশান ওয়াজ লঞ্চড বাই হুইচ অর্গানাইজেশন? এটা হচ্ছে RBI। তো মানি অ্যাপ্লিকেশানটা হচ্ছে তো নতুন যে নোটগুলো বেরোচ্ছে সেই নোটগুলোকে আইডেন্টিফাই করার জন্য ভিজুয়ালি চ্যালেঞ্জড পার্সনদের জন্য একটা মোবাইল অ্যাপ্লিকেশান, যে মোবাইল অ্যাপ্লিকেশানটায় সেই নোটটাকে ধরলে সেখান থেকে বোঝা যাবে যে সেটা কত টাকার নোট। তো মানি ইজ এ মোবাইল এইডেড নোট আইডেন্টিফায়ার ফর ভিজুয়ালি চ্যালেঞ্জড পার্সনস। প্রেজেন্টলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট GDP ক্যালকুলেশন ইজ ডান বেসড অন দ্য ইয়ার। তাহলে বর্তমানে GDP ক্যালকুলেশন কোন বছরের সাপেক্ষে করা হয়
এটা হচ্ছে 2000 কত 11-12, 2011-12। তো জিডিপি ক্যালকুলেশন আমাদের কে করে থাকে? সিএসও বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। তো এটাকে প্রেজেন্টলি এই বেস ইয়ারটাকে 17-18-তে ট্রান্সফার করার কথা বলা হচ্ছে। জিডিপি বেস ইয়ারটাকে কেন আপডেট করা ভাইটাল? কেননা 2011-12-তে যে জিনিসের দাম ছিল তা এখন অনেক বেড়ে গেছে, এবং এটার কারণ হচ্ছে ইনফ্লেশন। রিয়েল জিডিপিটাকে রিয়েলাইজেশন করার জন্য আমাদের মার্কেট প্রাইসে জিডিপি ক্যালকুলেটও করা হয়। তো এই বেস ইয়ারটাকে ওই জন্য আপডেট করা জরুরি। আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ক্যালকুলেশন করে আমাদের সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, সিএসও। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, এটা হচ্ছে আসে কার আন্ডারে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস আরও একটা ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই। তো আমাদের যে ইনফ্লেশন মেজারের দুটো টুল রয়েছে, একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, একটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। তো এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই যেটা, সেটাকে রিলিজ করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা সিএসও। তো জিডিপি এবং সিপিআই দুটোই সিএসও রিলিজ করে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে। আর বাকি সিপিআই এর যে আরও তিনটে ভাগ রয়েছে, সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এগ্রিকালচার লেবার কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার কনজিউমার প্রাইস ইন্ডেক্স, রুরাল লেবার, এই তিনটেই হচ্ছে লেবার বিউরে ক্যালকুলেট করে। WPI যেটা রয়েছে বা হোলসেল প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্সকে ক্যালকুলেট করে অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, এ হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডারে। তো হোলসেল প্রাইস যেটা রয়েছে, হোলসেল প্রাইস হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আন্ডারে, অফিস অফ ইকোনমিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন ক্যালকুলেট করে থাকে। তো সিপিআই হচ্ছে সিএসও আর WPI হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবং এই সিপিআই এর বেসেই কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেওয়া হয়, ডিয়ারনেস অ্যালাওয়েন্সকে রিভাইজ করা হয়। কেননা সিপিআই হচ্ছে রিটেল প্রাইসের উপর ডিপেন্ড করে, এবং আমাদের যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স সেটা হচ্ছে আমাদের কনজামশনের উপর দেওয়া হয়, কীরকম আমাদের কনজামশন হচ্ছে সেই বেসিসেই ডিয়ারনেস অ্যালাওয়েন্সকে রিভাইজ করা হয়, এবং এই কনজামশনটা ডিপেন্ড করে কিছুর উপরে? সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপরে। তো সবগুলি লিঙ্কড রয়েছে। আর এখানে একটা টার্ম রয়েছে, কোর ইনফ্লেশন আর হেডলাইন ইনফ্লেশন। কোর ইনফ্লেশন হচ্ছে ফুড আর ফুয়েল এই দুটোকে বাদ দিয়ে যে ইনফ্লেশনটা হয় সেটা হচ্ছে কোর ইনফ্লেশন। কেননা ফুড এবং ফুয়েল এই ইনফ্লেশনটা খুব সবসময় খুব বেশি থাকে, তো এই দুটোকে বাদ দিয়ে হচ্ছে কোর ইনফ্লেশন, আর এই দুটোকে নিয়ে হচ্ছে হেডলাইন ইনফ্লেশন। নেক্সট আসছি, SAF ইজ লিঙ্কড উইথ। SAF কোন সেক্টরের সাথে রিলেটেড? SAF হচ্ছে ব্যাঙ্কিংয়ের সাথে রিলেটেড। এর ফুল ফর্ম হচ্ছে সুপারভাইজারি অ্যাকশন ফ্রেমওয়ার্ক। তো লাস্ট ইয়ার দিয়েছিল PCA বা প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, এর ফুল ফর্ম জানতে চেয়েছিল। তো অ্যাকচুয়ালি রিসেন্টলি RBI কিছু রেস্ট্রিকশানস দিয়েছে কার উপর? UCB বা আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কসের উপর, ইন লাইনস উইথ প্রম্পট কারেক্টিভ অ্যাকশনস। তো সুপারভাইজারি অ্যাকশন ফ্রেমওয়ার্ক উড ইম্পোজ রেস্ট্রিকশানস অন আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কস বেসড অন পারফরমেন্স ইন 3 প্যারামিটার্স। তো আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কসের উপর কিছু রেস্ট্রিকশানস দিতে পারে আন্ডার সুপারভাইজারি অ্যাকশন ফ্রেমওয়ার্ক বাই RBI। তো কোন তিনটে প্যারামিটারে পড়ে? এখানে হচ্ছে যে তিনটে প্যারামিটার বলা আছে, একটা হচ্ছে NPA বা নন পারফর্মিং অ্যাসেটস, যদি 6%-এর বেশি হয়, 6%-এর বেশি হয় নন পারফর্মিং অ্যাসেটস সবসময় কম রাখার চেষ্টা করা হয়। আর CAR বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও হচ্ছে ফল বিলো 9%। তো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওকে সবসময় বেশি রাখার চেষ্টা করা হয়। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এটাও পরীক্ষা এসে থাকে, এটা কি? এটা হচ্ছে কোনো ব্যাংকের টোটাল ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেটস, CAR, ঠিক আছে? টোটাল ক্যাপিটাল বাই রিস্ক ওয়েটেড অ্যাসেটস, টোটাল ক্যাপিটাল বাই রিস্ক ওয়েটেড অ্যাসেটস। তো রিস্ক ওয়েটেড অ্যাসেটস যদি কম হয়, এবং এটা কম থাকাই বাঞ্ছনীয়, কম থাকাই ভালো, এবং ক্যাপিটালটা বেশি থাকা ভালো। তো ক্যাপিটাল যদি বেশি হয় এবং রিস্ক ওয়েটেড অ্যাসেটস যদি কম থাকে, তাহলে ক্যাপিটাল অ্যাডিকুয়েটি রেশিওর ভ্যালুটা বেশি হবে, এবং বেশিটাই হচ্ছে সবসময় ভালো। এটা কমে যাওয়া মানে রিস্ক অ্যাসেটস বেড়ে যাচ্ছে এবং ক্যাপিটাল কমে যাচ্ছে, তার মানে হচ্ছে ব্যাংকের রিপেমেন্ট করার ক্ষমতা কমে যাচ্ছে। তো ব্যাংকের রিপেমেন্ট করার ক্ষমতা কমে যাচ্ছে এবং ব্যাংকের বেশিরভাগ অ্যাসেটস রিস্কের মধ্যে রয়েছে। তো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে 9%-এর যদি নিচে নেমে যায় আর যদি দুটো কনজিকিউটিভ ইয়ারে
কোনো ব্যাংক লস করে তাহলে সেই ব্যাংকের উপর আরবিআই এসএএফ এর আন্ডারে কিছু কিছু রেস্ট্রিকশনস দিয়ে দিতে পারে। যেমন কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন লোন দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশনস, বা দুটো ব্যাংকে মার্জার করার পরিকল্পনা বা প্ল্যান দেওয়া, বা ইভেন কোনো যদি কোনো গাইডলাইন্সকে কোনো ব্যাংক ভায়োলেট করে তো সেই ব্যাংকের লাইসেন্সও ক্যান্সেল করে দিতে পারে আরবিআই এই প্রম্পট কারেক্টিভ অ্যাকশনস এবং সুপারভাইজারি অ্যাকশন ফ্রেমওয়ার্কের আন্ডারে। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট ইজ পাবলিশ বাই, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট পাবলিশ করে থাকে আরবিআই। তো রিসেন্ট যে রিপোর্ট পাবলিশ করেছে সেখানে বলেছে যে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও ইম্প্রুভড হয়েছে, 15.1% হয়েছে 14.3% থেকে। তো যেটা অবশ্যই ভালো, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড রেশিও সিআরএআর বা সিএআর দুটো একই টার্ম, আগের স্লাইডে যেটা বলেছিলাম দুটো একই টার্ম, তো এই টার্মগুলো থেকে কিন্তু তোমাদের আসতে পারে, জেনে রাখা ভালো। আর গ্রস নন পারফর্মিং অ্যাসেটস হচ্ছে বেড়ে গেছে, যেটা হচ্ছে খারাপ। নন পারফর্মিং অ্যাসেটস চারটে ব্যাংকের ক্ষেত্রে বেড়ে গেছে, তো এটা হচ্ছে রিসেন্টলি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট বাই আরবিআই প্রকাশ করেছে December 27, 2019। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নিউ মার্চেন্ট ডিসকাউন্ট রেট ফর ট্রানজাকশানস ইন রুপে অ্যান্ড ইউপিআই প্ল্যাটফর্ম ট্রানজাকশানস ফ্রম 1st January 2020। তো এই কোশ্চেনটা আমি জাস্ট আগের ভিডিওতে দিয়েছিলাম, তো সেখানে অ্যাকচুয়ালি 0.6% ছিল, তো সেটা এই জন্যই এই ভিডিওতে দিলাম যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন নো চার্জেস 1st January থেকে রুপে এবং ইউপিআই প্ল্যাটফর্মের উপর আর কোনো চার্জ নেওয়া হবে না, নো চার্জেস। তো তোমাদের মনে রাখার সুবিধা, নো চার্জেস, কোনো ডিজিট মনে রাখতে হবে না। নেক্সট হচ্ছে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু সেল ইটস হোয়াট পার্সেন্টেজ অফ স্টেক ইন এয়ার ইন্ডিয়া, এটা খুব ইজি কোয়েশ্চেন। এটা সেকেন্ড টাইম যেটা ইউনিয়ন গভর্নমেন্ট ট্রাই করছে এয়ার ইন্ডিয়াকে প্রাইভেটাইজ করার জন্য বা বেচে দেওয়ার জন্য, কিন্তু কোনো বায়ার এখন অবধি আসেনি বা কেউ ইন্টারেস্টেড নয় এয়ার ইন্ডিয়াকে কেনার জন্য, কেননা ইটস এ হিউজ লস মেকিং কোম্পানি। তো এটা হচ্ছে 100%। নেক্সট হচ্ছে রিটেল ইনফ্লেশন অ্যাট 5-year high 7.35% ইন December 2019। হোয়াট ইজ দ্য পসিবল এফেক্ট, তো এই যে ইনফ্লেশন বেড়ে গেছে এই ইনফ্লেশন বাড়ার জন্য এফেক্ট কী কী হতে পারে। তো কোশ্চেনটা তোমাদের অন্যভাবে আসতে পারে, এরকম করে আসতে পারে যে ইনফ্লেশন বাড়লে তার এফেক্ট কী হতে পারে। এখানে হচ্ছে এখানে অপশানগুলো পড়াটা খুব জরুরি। ফার্স্ট অপশান, ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেটস দ্যাট উইল ইনক্রিজ কস্ট অফ বোরোয়িং, মানে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে এবং যার ফলে কস্ট অফ বোরোয়িং বাড়বে। তো যদি ইনফ্লেশন বেড়ে যায়, ইনফ্লেশন বাড়লে ইন্টারেস্ট রেট অবশ্যই বাড়বে, এবং ইন্টারেস্ট রেট যদি বাড়ে কস্ট অফ বোরোয়িং অবশ্যই বাড়বে, কারণ ইনফ্লেশন বাড়লে, তো ইনফ্লেশন বাড়লে সেই ইনফ্লেশনের এফেক্টটাকে কোপ আপ করার জন্য ব্যাঙ্কে ইন্টারেস্ট অবশ্যই বাড়াতে হবে। আর যদি ইন্টারেস্ট রেট বাড়ে, ইন্টারেস্ট রেট বাড়লে পরে কী হবে, কস্ট অফ বোরোয়িং বেড়ে যাবে, কেননা রিপেমেন্ট করতে হবে বেশি, তার মানে ধার নিলে তাকে অনেক বেশি পরিশোধ করতে হবে। তো এটা অবশ্যই ঠিক, স্লো ডাউন ইনভেস্টমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ। তো কস্ট অফ বোরোয়িং যদি বেড়ে যায়, কস্ট অফ বোরোয়িং বাড়লে কী হবে, ইনভেস্টমেন্ট কমে যাবে, ধার নিয়ে পরিশোধ করতে যখন অনেক বেশি টাকা দিতে হবে তখন কী হবে, ইনভেস্টমেন্ট কমে যাবে, এবং বোরোয়িংসের ক্ষেত্রে যে হাই কস্ট রয়েছে সেই রিস্কটা উঠাতে চাইবে না এবং ইনভেস্টমেন্ট করতে চাইবে না, এবং ইনভেস্টমেন্ট কমে গেলে অবশ্যই ইকোনমিক গ্রোথ কমে যাবে। তাহলে বোথ এ অ্যান্ড বি, ইনফ্লেশনের ফলে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট বাড়লে কস্ট অফ বোরোয়িং বাড়বে, কস্ট অফ বোরোয়িং বাড়লে স্লো ডাউন ইন ইনভেস্টমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ। তো আমাদের চ্যানেলে ইকোনমিক্সের প্লেলিস্টে ইনফ্লেশনের উপর ডিটেলস ভিডিও রয়েছে, কনসেপ্ট বিল্ড আপের জন্য তোমরা সেটা দেখে নিতে পারো। তো বর্তমানে ইন্ডিয়ান ইকোনমিতে যে স্লো ডাউন চলছে সেখান থেকে বেরোনোর জন্যই কিন্তু রেপো রেটকে কমানো হচ্ছে, রেপো রেটকে লোয়েস্ট রাখা হয়েছে 5.15%। তো রেপো রেট কম থাকা মানে ইন্টারেস্ট রেট কমে যাবে, এবং ইন্টারেস্ট রেট কমা মানে কী হবে, লোকে বেশি করে লোন নেবে এবং সেই লোনের কস্ট অফ বোরোয়িং যেটা বলে সেটা কম থাকবে এবং লোক ইনভেস্ট করবে এবং তাতে ইকোনমিক গ্রোথ দেখা দেবে। নেক্সট হচ্ছে অ্যামং দ্য সাপ্লাই সাইড মেজার্স টু কন্টেন ইনফ্লেশন ইজ, তাহলে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য সাপ্লাই সাইড মেজার্স কী, পোস্টপোনিং পাবলিক এক্সপেন্ডিচার, মপিং আপ এক্সেস লিকুইডেশন থ্রু ট্যাক্সেশন, ক্রেডিট কন্ট্রোল মেজার্স বাই আরবিআই, মেনটেনিং প্রাইস লেভেল থ্রু অ্যান এফেক্টিভ PDS। এই কোশ্চেনটা হচ্ছে ICDS-এর যে প্রিলিমিনারি এক্সাম হয়েছে সেই এক্সাম থেকে কোশ্চেনটা আমি নিয়েছি। তো PSC-র এই কোশ্চেনটার উত্তর আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি, তোমরা কমেন্ট বক্সে আমাকে এর অ্যান্সারটা জানাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে,
বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।